রাশা রাশাই চা বুফং তানি খি বিখা চা কায়ে সামং খাইনে রোগনি বহগ লাঠি রিখা এমএলএ ন জলি জাগলাইখা অব হাইনা কাইশা পাতি মং পাতিখা সাবরম বকাস্তানি লুদুয়া চা বাগান ফাশালি ফুঙ্গ চা বাগান আমসায় ককতমা থুমনানি থাংতানি ও চা সামং খাইনে রোগনি বখাক্তে সাউই মাংখা সাবরমনি এমএলএ শঙ্কর রায় 2019 বিশি ও চা বাগান একলব্য রুম নকশ নামনানি বাগৈ আফরো 84,000 চা বুফং তানি খি বিখা এবি কনস্ট্রাকশন অশতোষ বন্দ্যোপাধ্যায় মুঙ্গৈ কাইসা প্রাইভেট স্কুল খোলকনানি বাগৈ রিউই রিজাখা চা বাগান সামুং খাইনে রোগনি ককশিল চামু মিয়া হর আন্দ্র গুন্দ্রা ও এ বি কনস্ট্রাকশন প্রাইভেট কন্ট্রাক্টরনি বদল রক হা ওয়াখাক জাংনাই মালখং বাই 15 নি সিমি 16,000 চা বুলাইনি বুফাং তানি খিবিকা চা বুফাং ন তানমা নুগুই আ আমসানি চা বাগান সামুং খাইনে রক জলি জাগৈ একলব্য স্কুল নি সামুং ন মুথাগৈ তনিখা চা বাগান সামুং খাইনে রকনি যতনি ককশিল চামু 2018 বিশি ও বিধানসভা চংমারি ও বিজেপি আইপিএফ দিয়ে তাবুনি হাপাং ফাইমানি ইয়াগুল চা বাগান সামুং খাইনে রকনি খরকসা তাংকরাক বদল সাবরুমনি এমএলএ শঙ্কর রায় বাই মালাই শাখা থাংলাই যাকশি বদল হাস্তে হাপাঙ্গ তংফ্রু ও চা বাগানি বেঙ্গ 3 কোর রং লাকাই খলাই কলাং থাকা বাহাইকে আর রং লাকাইন রিউই মানাই তাবো ওয়ানালাই যাক আফ্রু এমএলএ শঙ্কর রায় সামানি তঙ্গ তে জরা কিষানি জাগুলন বেঙ্গনি লাকাইন সুপুঙ্গি দিনে হেনে সামং খলাইনাই রোগনি তেবো ককশিল জামু 2018 বিশি ও বিধানসভার চংমারি পাইমানি জাগুল ওয়াশেপন সামং খলাইনাই রোগন ভাই নাই ভাইয়া সামং খলাইনাই রোগ তেবো শাখা অচা বাগান 400 লোক রক সামং খাইও হনি শাখা বরক যতন অচা বাগান সামং খাই নুখুং খাওই তংজাও হনি শাখা তাবক বরং সানমং দাতি দাতি সুপুঙ্গৈ রিয়া হনকে বরক চবাব নংখন হিনি শাখা সামং তাং রক জলি জাগৈ ফাশালি ফুঙ্গ একলব্য উস্কুলনি সামং চলুই তংমানি জরাব আরও থাঙ্গৈ মথাগৈ রিখা বৈষ্ণবপুর সাবরুমনি লাহার কাশলাইখা চা বাগান সামং তাংনাই রক ছিল প্রায় 85,000 চারা। এই দেখেন সব একলব্য স্কুল করতে সময় মাটি দিয়ে ভরাট করে শেষ। আমরা বহুত দিন ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা পার হয়ে গেছে, আমাদের আর ধৈর্য নাই। আমরা প্রয়োজন হলে আন্দোলন করব, আমরা দরকার হলে এই স্কুল মানে যেভাবে কাজ চলতে আসে এই পর্যন্তই থাকবে। আমরা প্রয়োজনে আন্দোলন করব, দরকার রক্ত ঝরুক, আমরা এটার পিছু হাঁটবো না। আমরা চাই আমাদের এটা দীর্ঘদিনের আন্দোলনের জায়গা, দীর্ঘদিনের মা বাপে বাঁচাইছে এই সম্পদ রেখে গেছে আমাদের জন্য। আজকে আমরা হাতে ধরে কেন নষ্ট হতে দেব, কিসের জন্য? আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি তো আমাদের পালন করে নাই। আরও দ্বিতীয় কথা, আরেকটা জিনিস, গভর্নমেন্ট আসার পরে চার শ্রমিকের লাই কোনো সুযোগ নাই। আজের পর্যন্ত কোনো গভর্নমেন্ট বলে নাই যে চার শ্রমিকে ওই বাগানে এত এত শ্রমিক দিয়েছি, অত লেবার দিয়েছি, অত স্কিম দিয়েছি, রেগা দিয়েছি, কোনো কিছু নাই। নিজে করতে পারলে খাবো, নাহলে খেতে পারবো না, এইভাবে থাকবো। আমরা কি চার শ্রমিক হয়েছি, আমরা কি নষ্ট হয়ে গেছি, নাকি হাওয়ায় ভেসে আসছি? আমাদের কোনো কিছু দরকার হয় না, আমাদের ভোট শিলশই কোনো দিন কোনো কাউন্টারে পড়ে না, নাকি আমরা চার শ্রমিক দেখে আমরা ছোট হয়ে গেলাম? আমাদের কি কোনো কিছু অধিকার নাই বলবার? আমাদের এই অধিকার চাই, অধিকার যদি না দেয় আমরা দ্বিতীয় দিনে আমরা সাবরুমে আন্দোলন করব, পথ অবরোধ করব, আমরা দেখে নিব দুইটা বাগান। আমি আমার লগে যুক্ত আছে, আমি লুদুয়া চা বাগানের সমবায় সমিতির একজন প্রেসিডেন্ট, লড়াকু আমি শ্রমিকের ছেলে, আমার কি কোনো দায় নাই? আমি কি এটার জন্য কি আমি মরে গেছি না গাঙ্গের জলে ভেসে এসেছি? আমাদের কোনো সুরাহ নাই। আজকের দিনে আমি সুরাহ না পালে এই মিডিয়াতে যদি এগুলো যদি চালু না হয়, আমি আরও দূরে আন্দোলন করতে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। এই কথা বলে আমার কথা শেষ করছি। নমস্কার দাদা, আমার নাম রঞ্জিত সিং, লদুয়া চা বাগান সমবায় প্রেসিডেন্ট। বহু কিছু আমি পুরস্কার করছি, ওখানে এই আয়া বাগান ধ্বংস করে ওখানে আমরা রক্ত মাংস চুষে খাইতে আছে, আমরা মানতাম না এই বাগান আমরা রেডি করে দিই। রক্ত মাংস কে চুষে খাইতে আছে? রক্ত মাংস কে চুষে খাইতে আছে? সরকার খাইতে আছে, সরকার না খাইলে আমরা এই বাগান নষ্ট হইলো কেমনে? হ্যাঁ, জায়গাটা হে তো এই অবস্থা করছে, কই এতদিন তো আমরা 91 স্কুল হয়েছে না, আমরা বাগানও ধ্বংস হয়েছে না। নমস্কার, আমি সুন্দর সিং, আমি লুদুয়া চা বাগানের একজন শ্রমিক কর্মরত। এখন বর্তমানে যে বিষয়টা আমরা মিডিয়ার কাছে তুলে ধরতে চেয়েছি, আমরা লুদুয়া চা বাগানের 400 প্রায় শ্রমিক, 450 পরিবার মতন আছে, টোটাল 400 শ্রমিক আছে এখানে। অনেক দূর দূর থেকে শ্রমিক আসে কাজ টাজ করে, কিন্তু আমরা বাড়তি কোনো ইনকাম বা কোনো কিছু না, আমরা চা বাগানের উপর নির্ভর করে আমরা সবাই খেয়ে পরে বেঁচে থাকি। এর মধ্যে বিগত প্রায় আজকে থেকে 57-58 মাস আগে এমএলএ আমরা মাননীয় মহোদয়
তাইনের কাছে আমরা বাগানের পক্ষ থেকে আমরা একটা টিম হিসাবে গিয়েছিলাম, যে বাগানের সরকার চেঞ্জ হওয়ার পরে বাগানে কিছু ঋণধার রয়েছে, এই ঋণধারের ব্যাপারে তার সাথে কথা বলেছি এমএলএ সাহেবের সাথে। কথা বলার পরে উনি আমার মাথায় হাত রেখে বলেছিল, হাত বুলিয়ে বলেছিল, ভাতিজা এটা কোনো ব্যাপার না, আমি 3 মাসের ভিতরে তুড়ি মেরে 3 কোটি টাকা ব্যাংকের দুয়ারে ছুড়ে দিয়ে আসবো, এ কথা বলেছিল। এই 57-58 মাসের ভিতরে কি বলেছিল মাননীয় বিধায়ক শঙ্কর রায়? হ্যাঁ, বিধায়ক শঙ্কর রায় উনি বলেছিলেন কথাটা। এই 57-58 মাসের ভিতরে মাননীয় মহোদয় একবারও এসে চা শ্রমিকগুলো বেঁচে আছে কি না মরে গেছে এই খবরটুকু পর্যন্ত নেয়নি। প্লাস এখন শ্রমিকের যে পেটে লাথি মেরে এখানে 84,000 টোটাল তাই নিয়ে করেছে কথাটা একটু আগে যে বলেছিলেন হয়তো একটু ভুল হয়েছে, টোটাল 80-84,000 চারা আমরা প্রথমে ড্যামেজ করলো। করার পরে এখন কালকে রাতে এই জায়গাগুলো দেখলেন যে এখন আপনি যেগুলো ফুটেজ নিয়েছেন এগুলো কালকে রাতে এগুলো ডজার দিয়ে এগুলো তুলে ফেলেছে, কিন্তু এরা শ্রমিকের পেটে লাথি মারেছে। এতগুলো যে শ্রমিক আমাদের চা বাগানের শ্রমিকগুলো কী করে বাঁচবে? আর তাইনে যে কথাটা বলেছিল যে এগ্রিমেন্ট ব্যাপারে সব আমরা সই করি নাই, যেহেতু আমরা গরিব মানুষ শ্রমিক মানুষ কম বুঝি ব্যাপারটা, আমরা কাগজপত্র করি না, আমরাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জায়গার পরিপ্রেক্ষিতে চা গাছের ক্ষতিপূরণ অনুযায়ী উনি ব্যবস্থা নেবে এবং বাগানের যে 3 কোটি টাকা 3.5 কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকের দুয়ারে এই টাকাগুলো তাইনে পরিশোধ করবে এমন একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, কিন্তু দেখা গেল বিনিময়ে না, সেটা না করে আমাদের শ্রমিক যারা আমাদের পেটে বারবার লাথি মারছে। তাইলে এখন মাননীয় মহোদয়ের কাছে এমএলএ মহাশয়ের কাছে আমার আবেদন, শ্রমিকের পক্ষ থেকে যত শ্রমিকের সবার পক্ষ থেকে আমি বলছি আবেদন করছি, হয় যে জায়গা নিয়েছে সে জায়গার ক্ষতিপূরণ দোক, হয় বাগানের ঋণ মুকুব করক, আর যেতটুকু জায়গা দিয়েছি এর বেশি জায়গা আমরা একটাও দিব না। এটার জন্য শুরুয়া করতে আমরা মাননীয় মহোদয়কে বলেছিলাম, উনি স্পটে আসেনি, আমরা তাদের কাছে আবেদন রাখবো। পাশাপাশি আমরা রাজ্যের যে এখন ভারপ্রাপ্ত দায়িত্ব মিনিস্টার রয়েছে তাদের কাছেও আমরা অনুরোধ রাখবো যে বাগানের শ্রমিকগুলা এভাবে যাতে অনিষ্ট না হয়, এভাবে যাতে শ্রমিকের ক্ষতি না হয় তার দিকে যাতে তারা নজরদারি করে এই বিষয়টা খুব তাড়াতাড়ি একটা শুরুয়া করক, এটা আমি শ্রমিকের পক্ষ থেকে আমি আবেদন রাখছি মাননীয় মহোদয়ের কাছে এবং আমাদের যে রাজ্যের অক্ষম বর্তমানে যে মন্ত্রী রয়েছেন তার মুখ্যমন্ত্রী তাদের কাছে আমার আবেদন। নমস্কার। আমরা কি করে চলবো, কি করে খামো, আমরা রাস্তা ধরা যায়, আমরা তো বাগানে কাজ করলে খাও না করলে খাওয়ার নাই, আমরা তো অন্য কোনোখানে যাই আমরা কাজও করতে পারতাম না খাইতেও পারতাম না, আমরা তো এই আমরা পূর্ব যুগ জীবন যুগ আমরা এই চা বাগানে কাজ করে খাই, তো এই যে এইভাবে যে আমরা লস করতে আছে আমরা কীভাবে চলুম কীভাবে খামু, প্রথম প্রথম আইসে আয়া এই আমরা এমএলএ সাহেব কইছে বাগান পরিষ্কার করে দিমু, বাগান খুব সুন্দর করে দিমু, তোমরা কাজ করো বাগানের চার শ্রমিক আমরা খুব ভালো সুখ সুবিধা দিমু, কই আমরা তো আজ তখন কোনো সুখ সুবিধা বাগানের পাইতে আসি না, বাগান অবুণ্য জঙ্গল, বাগান কোনো দিন আয়া একটু তদন্ত করছে না যে বাগানটা কীভাবে চলতে আছে, প্রথম প্রথম আইসে খুব আমরা রায় আলালে দুলালে বহুত রকম কথা কইছে, এখন কই গেছে এখন যা কদ্দূর জায়গা আছে বাগানের সম্পত্তি এইটা পর্যন্ত রাত রাতে হেরা চোরের মতন দখল করি আছে, তো আমরা কই যাবো, আমরা করে খাইতেই মতো বাগানের সময় আমরা বাচ্চা কাচ্চা ছোট ছোট পোলা পাইন আছে আমরা বাঁচবো কদিন, আমরা তো মারা যাবো, এগুলা কিভাবে খাইবো কিভাবে চলবে, এগুলা এগুলা তো একটা রাস্তা ধরাই দিতে হইব, আমরা কোনো কিছু চাই না, আমরা বাগানে এই যে আমরা ক্ষতিপূরণ এত এত চারা নষ্ট হয়েছে, এই চারা এই গুটি চারা রোপণ এতো নাকচারি করে নতুন কত কত টাকা আমরা লস হয়েছে, এখন এই যে চারা এই চারাগুলো ক্ষতিপূরণ পুরা দিতে হইব, আর এই 91 স্কুল যে করছে কইছে বাগানে ঋণ শোধ করব এখন পর্যন্ত 1 টাকা ঋণ শোধ করছে না, হেরা যা করছে করছে এখন আবার চুরি করে করে হেরা গাছ কাটে আবার 91 স্কুল করতে আছে, আমরা এটা চাই না, আমরা এই ক্ষতিপূরণ দিতে হইব বাগানের এই 91 স্কুলে যে হেরা কইছে প্রতিশোধ করে দিব, এটা করে দেখ আমরা এটা মানবো, নাইলে আমরা মানতাম মতো কাইলে আমরা অন্যদিকে ব্যবস্থা করু, আমরা আর পাইতাম না কত কর্ম, হ্যাঁ কাইলে আমরা বাগান 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 আমরা এত চারা বাগান নষ্ট হয়েছে এই চারা পুরো জরিমানা দিতে হইব, কম চালা না আমরা এই বাগানে কম টাকা তুলছি না।